বাসার আগে সই এসে ম্যানেজারকে কিছু বলতে যাবে, তখনই সামনে তাকিয়ে দেখে পিউ নিজের ডেস্কে বসে কাঁদছে। এই মেয়ের আবার কি হলো, কাঁদছে কেন? রাজ পিউকে নিজের রুমে ডেকে পাঠালো। পিউর আসতে ইচ্ছা করছিল না, তবু বসের অর্ডার বলে কথা তাই আসলো। এসে পিউ কর্কশ স্বরে বলে উঠল, ডাকছেন কেন? রাজ পিউর এই কর্কশ কণ্ঠ শুনে কিছুটা অবাক হলো, কারণ সে পিউকে এখনো কিছু বলেনি, রাগারাগি করার কারণ খুঁজে পাচ্ছে না। রাজ নিজেকে সামলে নিয়ে বলল, কাঁদছো কেন, কি হয়েছে? আমি কখন হাসবো আর কখন কাঁদবো তার কৈফিত কি আপনাকে দিতে হবে নাকি? জোরে চেঁচিয়ে বলল, আহ এত চেঁচানোর কি হলো, আমি খারাপ কি বললাম? বাচ্চারা ঘুমাচ্ছে দেখতে পাচ্ছ না, ভয় পাবে তো। বাচ্চা কোথায়? বাচ্চা তখন সে সোফার দিকে তাকালো আর চিৎকার করে বলল, কি হয়েছে ওর, আপনি ওর সাথে কি করেছেন? রাজ তো অবাকের সপ্তম আসমানে। আপনাকে থাপ্পড় মেরেছে বলে তার সাথে এই ছোট্ট মেয়েটার উপর নিলেন? ছি, আপনি কি মানুষ? বলতে বলতে সে রোজের কাছে গিয়ে ডাকতে লাগলো। রাজ দৌড়ে এসে বাধা দিয়ে বলল, আহ করছোটা কি, মেয়েটা কেবল ঘুমালো, ওকে এইভাবে ডাকার মানে কি? একটা কথাও বলবেন না, ওর সাথে কি করেছেন তাড়াতাড়ি বলুন, আমি কিন্তু পুলিশের কাছে যাব। রাজের আর সহ্য হলো না। তখন থেকে কি ফালতু কথা বলে যাচ্ছ, এমনভাবে বলছো যেন পৃথিবীতে তোমার একটাই শত্রু আর সেটা আমি। আমি তো রোজকে চিনতামই না, আমি না থাকলে ও এতক্ষণে ডুবিয়ে থাকতো, আমি ওর সাথে খারাপ কিছু কেন করব? এরই মধ্যে রোজ জেগে গেল আর মাম মাম বলে পিউকে জড়িয়ে ধরল। রোজের মুখে কথাটা শুনে রাজের পায়ের নিচ থেকে মাটি সরে গেল। তার মানে ও রোহির মেয়ে? না না, এটা হতে পারে না রোহি, তুমি এটা কিছুতেই করতে পারো না। আমি তোমার স্বামীর কাছ থেকে তোমাকে কেড়ে দিতে পারবো, কিন্তু কিন্তু এই ফুটফুটে মেয়েটার কাছ থেকে কি করে তোমাকে ছিনিয়ে নেব? রাজ বড় সড় ধাক্কা খেল। চলো এখান থেকে, তুমি এখানে কি করছো? ধমক দিয়ে বলল। তখন পিওয়া রাজ দুজনকে অবাক করে দিয়ে রোজ সোফা থেকে নেমে রাজের পিছনে গিয়ে লুকিয়ে মুখ বের করে পিউকে বলল, যাবো না তোমার সাথে। রাজ তো অবাক, নিজের মার কাছে না গিয়ে আমার কাছে আশ্রয় নিতে চাচ্ছে। রোজ এতই ছোট যে রাজের হাঁটুর সমানও না, তাই সে রাজের পা জড়িয়ে আছে। রাজের সেটা কেমন জানি অস্বস্তি লাগলো, তাই সে এক টানে রোজকে কোলে নিয়ে নিল। তাই বুঝি, তাহলে আমার কাছে থাকবে? রোজ রাজের গলা জড়িয়ে বলল, মাম্মা মাম্মায় আদর করে না, আমায় ছেড়ে শুধু চলে যায়। আচ্ছা আমি ওকে বকে দেবো, কেমন? রোজ খুশি হয়ে রাজকে চুমু খেল। পিউ এসব দেখে তেলে বেগুনে জ্বলছে। এখানে সিনেমা হচ্ছে, আমি তোকে আদর করি না, আয় আমার কাছে মজা দেখাচ্ছি বলে রোজকে নেওয়ার জন্য পিউ হাত বাড়ালো। তখনই রাজ ঘুরে গেল, পিউ রোজকে ধরতে পারলো না। রোজ তাতে বেশ মজা পেল আর হাসতে শুরু করলো। রাজ গম্ভীর গলায় বলল, এটা আপনার বাড়ি নয় মিসেস পিউ, কাজে যান। কাজে যাব মানে? আচ্ছা ওকে দিন, চলে যাচ্ছি। অফিস আমার শেষ হোক, এসে নিয়ে যাবেন। কিসব বলছেন, ওকে আমি আপনার কাছে রেখে যাব না। বাচ্চা নিয়ে খেলা করার জন্য আপনাকে সময় দিতে পারছি না, সরি। কালকের ফাইলগুলো কমপ্লিট করে এক্ষুনি নিয়ে আসুন, যান। আর ওকে আপনি রাখার কে, ও নিজেই থাকতে যাচ্ছে, আপনি সময় নষ্ট করছেন। অফিসের এগ্রিমেন্টে সাইন করার আগে এগুলো ভাবা উচিত ছিল যে আপনি অফিস টাইম মেনটেন করতে পারবেন না। পিউ বাধ্য হয়ে নিজের ডেস্কে ফিরে গেল, কিন্তু তার দৃষ্টি এদিকেই, সে বারবার রাজের রুমের দিকে তাকাচ্ছে। রাজ আর পিউর ডেস্কের মাঝখানে শুধু একটা গ্লাস, তাই সব দেখা যায়। রাজ পিউর জন্য রোজের সাথে বেশি মিশতে পারছে না, তাই রাজ অফিসের ফোনে ফোন করে বলল, মিসেস পিউ, আমাকে দেখার জন্য আপনাকে অফিসে চাকরি দেওয়া হয়নি, কাজে মনোযোগ দিন বলে কেটে দিল। অসভ্য লোক, আপনাকে কে দেখেছে, আমি তো রোজকে দেখছিলাম, বিড়বিড় করতে করতে বলল। তারপর লজ্জায় সেদিকে তাকাতে পারল না। কিছুক্ষণ পরে রাজ আবার ফোন দিল, রোজের ক্ষুধা পেয়েছে, আপনার দুধ খেতে যাচ্ছে, এসে খাইয়ে দিন। হোয়াট? রেগে গিয়ে বলল, খারাপ কি বললাম, এত রিয়্যাক্ট করা কি আছে? আমার মানে? আপনার মানে আপনার হাতে, বাচ্চাটা সারা জীবন তার মার হাতেই দুধ খায়, অন্তত আমি তো সেটাই জানি, রোজও সেটা জানে, আপনি জানেন না বুঝি? ফালতু কথা বাদ দিয়ে কিচেনে যান, দুধ বানিয়ে নিয়ে আসুন। আর হ্যাঁ, আপনি আমার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তাই আমি যা বলবো সেটাই আপনার ডিউটি,
ভালো করে কথাটা মাথায় ঢুকিয়ে রাখুন। পিউ মনে মনে রাজকে হাজারটা গালি দিতে দিতে দুধ বানিয়ে নিয়ে আসলো। নাও, কে উদ্ধার করো আমায়, আমি কিছু বলছি, কথা কানে যাচ্ছে না। শি ইজ মাই গেস্ট, ভদ্রভাবে কথা বলুন। ও আচ্ছা, ম্যাডাম আপনি কি খাবেন? এত তারা কিসের গেম খেলছি দেখতে পাচ্ছ না? চুপচাপ বসে পড়ো, খাচ্ছি। রোজ, তুমি ভুলে যাচ্ছ তোমার বাসায় ফিরতে হবে, তখন তোমাকে পাহারা দেওয়ার জন্য ইনি থাকবেন না। রোজ এবার ভয় পেয়ে গেল, সে ভীতু দৃষ্টিতে রাজের দিকে তাকালো। রাজ তাকে খাওয়ার জন্য ইশারা করল। এই সময়ের মধ্যে রোজ আর রাজের মধ্যে বেশ বন্ধুত্ব হয়ে গেছে। রোজ ফোন রেখে দুই হাত বাড়িয়ে দিল। ওনার কোল থেকে নেমে এসো, তারপর কোলে নিচ্ছি। রোজ তাড়াহুড়া করে নামতে গিয়ে পড়ে গেল। পিউ অবাক হয়ে গেল, কারণ পড়ে গিয়ে যেন রোজ নয় বরং রাজ ব্যথা পেয়েছে, রাজকে থেকে সেটাই মনে হচ্ছে। এবার শান্তি হয়েছে? এতটুকু একটা বাচ্চার সাথেও জেদ দেখাতে হয়, যত্তসব বলে রোজকে টেনে তুলল। মামুনি কোথায় লেগেছে দেখি? পিউ গিয়ে রোজকে কোলে নিয়ে বলল, সরি আম্মু, আমি বুঝতে পারিনি। আদর করতে করতে রোজকে নিয়ে পিউ সোফায় বসল। হাজার কথা বলে বলে সে তাকে খাওয়াচ্ছে। রাজ ওদের দিকে একদৃষ্টিতে তাকিয়ে আছে। কি অপরূপ সেই দৃশ্য! যদি সেদিন ভুল না করতাম তাহলে আমার এমন একটা মেয়ে থাকতো, এমন একটা সুখী পরিবার আমারও হতো। কথাগুলি ভাবতে ভাবতে রাজের বুকের ভিতর হাহাকার শুরু হয়ে গেল, চোখ ভিজে আসছে তার। হঠাৎই রাজের ধ্যান ভাঙল রোজের আদো আদো কথায়। রোজ পিউকে বলছে, মাম্মাম দেখো, এখানে আমার ডলির জন্য একটা ঘর রাখবো, আর এক ডেডি রাখবো, আর এখানে চকলেট বার বানাবো, ঠিক আছে? পিউ কি বলবে বুঝতে পারছে না, কারণ রোজ সারা রুম জোরে দৌড়াচ্ছে আর ঠিক করছে কোথায় কি রাখবে, যেন অফিসটা তার বাবার। ঠিক আছে মাম্মাম, সেসব পরে দেখা যাবে, এখন এদিকে এসো, খেয়ে নাও প্লিজ, আমার অনেক কাজ আছে। রোজের কাণ্ড দেখে রাজ নিজের অজান্তে হেসে ফেলল। সে চেয়ার থেকে উঠে গিয়ে রোজকে ধরে ফেলল আর কোলে নিয়ে নিল। কি করছেন? অনেক খাইয়েছেন, থাক আর লাগবে না। মেয়ে যতটা না খাচ্ছে তার চেয়ে বেশি এনার্জি লস করছে, কিসের মা হয়েছে কে জানে বাবা, যা নিজের কাজে যান। বলে রোজকে কোলে নিয়ে রুম থেকে বেরিয়ে গেল রাজ। পিউ বিরক্ত হলেও কিছু করার নাই, রাজ রোজকে নিয়ে চলে গেছে, পিউকে কোনো কিছু বলার সুযোগ না দিয়েই বেরিয়ে গেছে। তাই পিউ বাধ্য হয়ে নিজের কাজে ফিরে গেল। মনে মনে রাজের 14 গোষ্ঠী উদ্ধার করা শেষ করেছে। বেশ কিছুক্ষণ পরে রাজ আর রোজ ফিরে এলো। রোজের হাসি যেন থামছেই না, এত খুশি যেন সে আগে কখনো হয়নি। রাজও হাসছে। পিউ অবাক হয়ে তাকিয়ে দেখছে, রাজের কোলে রোজকে দেখে মনে হচ্ছে যেন ওটা রাজেরই মেয়ে। পিউকে দেখে রোজ নিজের মুখে আঙুল দিল আর রাজের কানে কানে কি যেন বলল। রাজ মাথা নেড়ে নেড়ে তার কথা সম্মতি দিল। তারপর তারা রাজের রুমে চলে গেল। দেখতে দেখতে অফিস টাইম শেষ হয়ে গেল। পিউ এসে রোজকে টানতে শুরু করেছে। আরে আরে করছোটা কি? চুপ, একদম চুপ, অনেক হয়েছে, আর না, অফিস টাইম শেষ, এখন আমার যা ইচ্ছা তাই করব। বলতে বলতে রোজকে টেনে হিঁচড়ে নিয়ে যাচ্ছে পিউ। রাজও তার পিছন পিছন আসছে। আরে ও লাগছে তো, ছাড়ো প্লিজ। আরে ঠিক আছে, অন্তত কোলে তো নাও। পারবো না, সারাদিন অনেক জ্বালাইছে, এবার ওর পালা। রোজের এক হাত পিউ ধরে আছে আর রোজ অন্য হাত দিয়ে রাজের দিকে বাড়িয়ে আছে। রাজের খুব খারাপ লাগছে, কিন্তু তার কিছু করার নাই, রোজ বা পিউ এর উপর তার কোনো অধিকার নেই, তা চুপচাপ সহ্য করতে হচ্ছে। আমার মেয়ের সাথে আমার ওয়াইফ এমন করলে আমি তাকে নিশ্চিত ফ্লাইওভারের উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে দিতাম। দজ্জাল মহিলারা কিভাবে মা হতে পারে বুঝি না। উফ, আপনি একটু চুপ করবেন প্লিজ। করব, যদি ওকে কোলে নাও। আর এখন কোলে না নিলে আমি জোর করে নিয়ে নেব, আর ওকে নিয়ে সোজা নিজের বাড়ি চলে যাব। পিউ রোজকে একটানে কোলে নিয়ে বলল, শান্তি হয়েছে এবার? রাজার কিছু বলল না। পিউর কোল থেকে রোজ বলল, এই ছেলে তোর নাম তো জানা হলো না, আচ্ছা কাল এসে জেনে নেব, আমি সকালে আসবো, কেমন? মাম্মা আসতে না দিলে রহিম চাচা নিয়ে আসবে, আর তিনি না আসলে একাই আসবো, আমার আসতে দেরি হলে আমাকে খুশ যেও, বুঝেছ? না হলে আজকের মতো হারিয়ে যাব। পিউ এবার রোজের মুখ চেপে ধরে বলল, আসাচ্ছি তোমাকে এখানে, আমি তোমার পা বেঁধে ঘরে বন্দি করে রাখবো, বুঝেছ? যখন পা খেলবো
তখন পালাবো, জানলা দিয়ে লাফ দেব, আর আসতে দিব না কেন? ছেলেটা তো ভালো, আমাকে কত আদর করলো বলে এসে ট্যাক্সি ডাকলো। রাজ পিছন থেকে করুণ স্বরে বলে উঠল, মিসেস আহমেদ, যদি সম্ভব হয় ওকে নিয়ে আসবেন প্লিজ। অর্ডার করছি না, অনুরোধ করছি, আমি আর কোনো ক্ষতি করব না, কথা দিলাম। যদি সম্ভব হয় তাহলে একটু ভেবে দেখবেন প্লিজ। পিউ একবার রাজার দিকে তাকিয়ে চলে গেল। রাজ পিউর যাওয়ার দিকে তাকিয়েছিল বেশ কিছুক্ষণ, তারপর আবার অফিসে ফিরে গেল। আগামীকাল তাদের একটা বড় প্রজেক্টের ডিল হওয়ার কথা, অফিসের সবাই সেটা নিয়ে ব্যস্ত। পিউ নতুন হওয়ায় তাকে কোনো দায়িত্ব দেওয়া হয়নি, তাই সে চলে গেছে। রাজ খুব মনোযোগ দিয়ে সব ডিটেল চেক করে পেপার সাবমিট করলো। তারপর সে একটা রেস্টুরেন্টে গেল মিটিংয়ের জন্য। সারাদিন সে রোজকে নিয়ে ব্যস্ত থাকায় কোনো কাজই করা হয়নি। সব কাজ শেষ করতে করতে বেশ রাত হয়ে গেল, প্রায় 12টা বাজে। রাজ একদম ক্লান্ত হয়ে বাড়ি ফিরছে। রাজ নিজেই ড্রাইভ করে আসছিল, হঠাৎই রাজের চোখ পড়ল পিউ একটা ড্রিঙ্কস বার থেকে ড্রিঙ্কসের ক্যান হাতে হেলে দুলে বের হচ্ছে। কিছুটা বাজে ধরনের ড্রেস পরেছে সে। পিউর সাথে কয়েকটা বখাটে ছেলেও আছে। পিউ হেসে হেসে কথা বলতে বলতে ছেলেগুলির সাথে গাড়িতে উঠে পড়ল। দৃশ্যটা দেখে রাজ হতবাক হয়ে গেল। এই মেয়েটা কি করছে এসব? এতগুলি বাজে ছেলের সাথে এমন বিশ্রী ড্রেস পরে কোথায় যাচ্ছে, তা আবার এত রাতে? রাজ পিউর গাড়িকে ফলো করতে শুরু করলো, কিন্তু গাড়ি ক্রমশ শহর ছেড়ে বেরিয়ে নির্জন রাস্তার দিকে এগিয়ে চলেছে। ঘড়ির কাঁটা পাল্লা দিয়ে একটার ঘরে পৌঁছে গেছে। রাজের ব্যাপারটা মোটেও ভালো লাগছে না, রুহি নিশ্চিত বিপদে পড়তে যাচ্ছে। হঠাৎই রাজের মাথায় চিন্তা ঢুকলো। ওরা গাড়ির ভেতরে রুহির সাথে কিছু করছে না তো? রাজের মাথা খারাপ হয়ে গেল। সে গাড়িটাকে ওভারটেক করে নিজের গাড়ি দিয়ে রাস্তা আটকে দিল। গাড়ি থামতেই রাজ নেমে দাঁড়ালো, অন্য গাড়ি থেকে পিউ নেমে দাঁড়ালো। তার কোনো বিপদ হয়নি, বরং বেশ খোশ মেজাজে আছে সে। কি ব্যাপার, আপনি এখানে কি করছেন? আমাদের রাস্তা আটকালেন কেন? আমি এখন আপনার অধীনস্থ কর্মচারী নই। রাজ অসহায় দৃষ্টিতে তাকিয়ে বলল, রুহি, তুমি এত রাতে এতগুলো ছেলের সাথে কোথায় যাচ্ছ? পিউ হা হা করে হেসে উঠল আর বলল, তার কৈফিয়তকে আপনাকে দেব নাকি? বাই দ্য ওয়ে বেবি, লাইফ ইজ ফুল অফ এনজয়। আমরা সামনের একটা রিসর্টে যাচ্ছি, পার্টি আছে, আমরা প্রায় যাই। তুমি চাইলে আমাদের সাথে এনজয় করতে পারো। লটারিতে যাকে পাবে সারা রাত তার সাথে কাটাতে পারবে। লেটস গো ডিয়ার। রাজ রেগে গিয়ে ধমক দিয়ে বলল, ল্যাঙ্গুয়েজ ঠিক কর রুহি, কিসের বেবি আর কি বলছে এগুলো? কিছুই যেন বোঝে না, ন্যাগামি ছাড়েন তো। আর কে রুহি? হ্যাঁ, আমি পিউ, আমার যা মন চায় তাই করি। রাতে সুন্দরীদের সাথে নিতে চাইলে আসতে পারো, না হলে রাস্তা থেকে সরো, আমাদের মুড অফ করে দিও না। ইউ নো আই এম সো এক্সাইটেড। আজকে কে পাবে আমায়? হু ইজ হি? মাতার কণ্ঠে কথা বলছে পিউ। রাজের মেজাজ পুরোটাই বিগড়ে গেল। ছেলেগুলি রুহির দিকে খারাপ নজরে তাকাচ্ছে বারবার। আর যাই হোক, এইটা আমার রুহি হতে পারে না। রুহি আমাকে ছেড়ে বিয়ে করতে পারে, কিন্তু নিজের স্বামীকে ছেড়ে কারোর সাথে বেড়চেয়ার কিছুতেই করতে পারে না। আর ও যে রিসোর্টের কথা বলছে সেখানে সত্যিই লটারি হয়, রাজ সেটা জানে। ও পিউ হোক বা রুহি, তাতে আমার কিচ্ছু আসে যায় না। সে কারো স্ত্রী, সবচেয়ে বড় কথা ও রোজের মা, ওকে রক্ষা করা আমার দায়িত্ব। অন্তত রোজের জন্য, অন্তত রোজের জন্য হলো আমাকে কিছু একটা করতেই হবে। রাজ আগে থেকেই গুন্ডা টাইপের ছিল, সময়ের সাথে সে কিছুটা শান্ত হলো, মারামারি ভালোই পারে। সে এসে রুইকে টানতে শুরু করলো। ছেলেগুলি এগিয়ে আসতে দেখে রাজ নিজের সুরক্ষার জন্য রাখা গানটা বের করে ফ্রি ফায়ার করলো। ছেলেগুলি গাড়ি নিয়ে পালিয়ে গেল। সারা রাতে এখানে কোনো গাড়ি আসবে বলে মনে হয় না, ইচ্ছে করলে এখানে থাকতে পারেন অথবা আমার সাথে ফিরতে পারেন। পিউ কিছু না বলে গাড়িতে বসল। আমার চেয়ারটা রাত মাটি করে দিলেন, এতক্ষণে হয়তো আমি কারোর বিছানায় থাকতাম, সব শেষ করে দিলেন। আপনি ড্রাঙ্ক হয়ে আছেন, কিছু বলে লাভ নেই। জানি, তবুও বলছি, নিজের স্বামীর কথা ভাবুন না নাই ভাবুন, রোজের এই ছোট্ট মুখটার দিকে একটু তাকিয়েন প্লিজ। পিউয়ের মুখে আর কোনো কথা নেই, রাজও চুপ। বাকি রাস্তায় কেউই কারোর সাথে কোনো কথা বলল না। রাজ এখন নিশ্চিত এটা আর যেই হোক রুহি নয়,
তাই তার খারাপ লাগছে না। দেখতে দেখতে গাড়ি এসে আহমেদ বিলের সামনে থামলো। পিউ গাড়ি থেকে নেমে গেল। পিউ রাজকে বিদায় জানাতে হাত তুলল। পিউর হাতের দিকে তাকিয়ে রাজের চোখ ছানাভরা হয়ে গেল। সে যা দেখলো তাতে রাজের বেঁচে থাকার সব ইচ্ছা শেষ হয়ে গেল। রাজ স্পষ্ট দেখতে পেল পিউয়ের হাতে রুহির চুরির সে কাটা দাগগুলি। পিউ কয়েকবার হাত নেড়ে ভিতরে চলে গেল, কিন্তু রাজের এখন সেন্সলেস হওয়ার অবস্থা। কেউ যেন তার বুকে হাতুড়ি পিটে করছে। রুহি, আমার রুহি এত নিচে নেমে গেছে, ছেলেদের সাথে পার্টিতে যায়, এক একদিন এক এক ছেলের সাথে বেড শেয়ার করে, তাও সে বিবাহিতা, একটা মেয়েও আছে। এই দৃশ্য দেখার জন্যই কি আমি এতদিন বেঁচে আছি? রাজ যেন 220 ভোল্টের শক খেল। রাজের হাত পা কাঁপছে, সে আর নিজের মধ্যেই নেই, সারা শরীর হিম হয়ে আসছে, নিঃশ্বাস নিতেও কষ্ট হচ্ছে। তার কারণ, এই আঘাতটা শুধু তার মনে নয়, ব্রেইনেও লেগেছে।